বাড়ছে শীতের প্রকোপ। এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এ বিষয়ে আরও জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন ফাতেমা তুচ্ছোকরা। ফাতেমা, পঞ্চগড়ে কেমন দেখছেন, ঠাকুরগাঁয়ের শীতের পরিস্থিতি কেমন আমাদের জানাবেন। হ্যাঁ সুস্মিতা, ঠাকুরগাঁয়ে বরাবরই শীতের প্রকোপ বেশি, যেহেতু উত্তরের জেলা এবং হিমালয়ের কাছাকাছি অবস্থিত। অবস্থানের পর্যায়ে কিন্তু ঠাকুরগাঁও পঞ্চগড়ের মতন প্রায় একই অবস্থা, শীতের প্রকোপটা বেশি। ঠাকুরগাঁয়ে গত দুদিন ধরেই 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, আজ 11টার পর কিন্তু রোদের কিছুটা দেখা দিয়েছে, তবে সেই সূর্যেরও কিন্তু না আছে তাপ, শুধুই আলো ছড়াচ্ছে, যে কারণে কুয়াশা এবং হিম ঠান্ডা বাতাস বইছে এবং শীত কিন্তু জেঁকে বসেছে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় দুই জেলাতেই। আমি যদি শীত বস্ত্রের কথা বলি, এই কঠিন শীতে কিন্তু নিম্ন আয়ের মানুষরা খুবই কষ্ট পায়, যে কারণে জেলা প্রশাসন থেকে তাদের শীত বস্ত্র বিতরণ করা হয়। এ পর্যন্ত 28,000 কম্বল বিতরণ করা হয়েছে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে এবং আরও 50,000 কম্বল এবং 25 লক্ষ টাকা অনুদানের জন্য প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর আবেদন প্রেরণ করেছেন ঠাকুরগাঁয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান। এই ঠান্ডাটা কিন্তু সুস্মিতা ঠাকুরগাঁয়ের বৃদ্ধ এবং শিশুদের মধ্যে খুবই কষ্টকর হয়ে যায় এই ঠান্ডাটা পার করা, কারণ তারা বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু এবং বৃদ্ধরা। আমি যদি ফসলের কথা একটু বলি, এই যে এখন আলুর সময়, আলুতে কিন্তু বেশি কুয়াশার কারণে বিভিন্ন রোগেরও দেখা দিয়েছে এবং আমি সড়কগুলোতে দেখেছি দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে তারা যান চলাচল করছে। সুস্মিতা ফাতেমা, আপনাকে ধন্যবাদ। তাঁত শিল্পের সমৃদ্ধি বাড়াতে 5 বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নেয় সরকার। এজন্য কেনা হয় আধুনিক যন্ত্রাংশ, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় বাস্তবায়িত হয়নি প্রকল্পটি। বাইরে অযত্ন অবহেলায় পড়ে আছে কয়েক কোটি টাকার এসব যন্ত্রাংশ। কুষ্টিয়া থেকে শরীফ বিশ্বাসের রিপোর্ট, ছবি তুলেছেন এসআই সুমন। খোলা আকাশের নিচে কোটি কোটি টাকার যন্ত্রাংশ 1.5 বছর ধরে এভাবেই অযত্নে পড়ে আছে। কুষ্টিয়ার কুমারখালীর তাঁত বোর্ড আধুনিকায়নের জন্য 2016 সালে প্রকল্প হাতে নেয় সরকার। এতে ভবন নির্মাণ সহ নতুন যন্ত্রাংশ কেনা বাবদ ব্যয় হয় 34 কোটি টাকা। 2021 সালে প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও কাজ হয়েছে মাত্র 20%। ইলেকট্রনিক্স আইটেমস তো অবশ্যই, তার জন্য নিরাপদ জায়গার দরকার, ছাউনি দরকার, সেগুলো কিছুই নেই। এগুলো তো পড়েই আছে, এভাবে তো দীর্ঘদিন পড়ে থাকে, বেকার তো আরও বাড়বে। সুতা কাপড় তার গুণগত মান বাড়ানোর জন্য যেগুলো কিছু করা দরকার সেগুলো সবই আছে, কিন্তু এখন পর্যন্ত সেই সুবিধা থেকে আমরা বঞ্চিত আছি। সেটিং হলে পরে অবশ্যই আমাদের মতো ক্ষুদ্র তাঁতিদের কিছু উপকারে তো অবশ্যই আসতো, আর কুমারখালীর জন্য ধরেন একটা বিশাল ব্যাপার। তাঁত বোর্ডের সহকারী মহাব্যবস্থাপকের দাবি, করোনা মহামারীতে পিছিয়ে যায় প্রকল্পের কাজ। করোনার 2 বছর যদি আমরা বাইরের থেকে মালগুলো চলে আসতো, তাহলে আমাদের আজকে প্রজেক্টের যে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আর 4 মাস আছে, এই মেয়াদ বাড়ানোর জন্য আসলে প্রক্রিয়াটা দেরি হয়ে গিয়েছে আমাদের, না হলে এতদিনে আমাদের কার্যক্রম একদম রানিং চলে যেত। 1957 সালে কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিষ্ঠিত হয় তাঁত বোর্ড। ছোট বড় মিলিয়ে এর অধীনে রয়েছে 5 শতাধিক কারখানা, যেখানে কাজ করছেন প্রায় 7,000 তাঁতি। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে বাংলা বিভাগের অ্যালামনাই। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন অপু ওয়াহাব। অপু, নিশ্চয়ই আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, জানাবেন পরিস্থিতি। সম্মানিত উপাচার্য, হ্যাঁ সুস্মিতা, স্বাধীনতার সমবয়সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিন্তু বাংলা বিভাগেরও ঠিক প্রায় একই সমান বয়সে, অর্থাৎ 50 বছর পূর্ণ হলো আজকে। তো এখানে প্রথম ব্যাচ থেকে শুরু করে আজকে 48তম ব্যাচ চলছে, সমস্ত ব্যাচের শিক্ষার্থীরা কিন্তু এখানে আছে, শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছে। এখানে আপনি যদি দেখেন যে সকল বিশ্ববিদ্যালয়ের সবাই জড়ো হয়েছে, দিনব্যাপী নানা অনুষ্ঠান তারা উদযাপন করছে। এই মুহূর্তে মূলত সম্বর্ধনা দেওয়া হচ্ছে, কারণ আপনি জানেন যে বাংলা
বাংলা বিভাগ থেকে বিভিন্ন বিষয়ে কিন্তু বিভিন্ন সেক্টরে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিভিন্ন অবদান রেখেছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে এনে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। পাশাপাশি দিনব্যাপী যেটি ছিল যে সকালে র্যালি হয়েছে, আনন্দ র্যালি হয়েছে, সেখানে নেচে গেয়ে উৎসব করেছে। দুপুরে কিন্তু মুক্ত মিলন মেলা হয়েছে, তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করেছে, কথা বলেছে। এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে সম্বর্ধনা অনুষ্ঠানে। সম্বর্ধনার পরপরই কিন্তু জাহাঙ্গীরনগরে যে বাংলা বিভাগ রয়েছে, বাংলা বিভাগের পক্ষ থেকে সাংস্কৃতিক আয়োজন রয়েছে, এখানে কিন্তু তাদের পরিবেশনা করবে। এবং তারপরই দেশের যে অন্যান্য যে শিল্পীরা রয়েছেন তারাও কিন্তু এখানে পরিবেশন করবেন, তাদের পারফরমেন্স করবেন। তো দিনব্যাপী বলা যায় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে বাংলা বিভাগের শিক্ষার্থীরা, তারা সবাই নেচে গেয়ে আনন্দ উৎসব করে একটি চমৎকার দিন কাটিয়েছে। আমি তাদের সাথে কথা বলেছি, অনেকের সাথে কথা বলেছি, তারা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছিল আজকের এই দিনটির জন্য, এবং এখানে সমবেত হতে পেরে প্রত্যেকেই কিন্তু খুশি। সুস্মিতা অপু, আপনাকে ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অ্যালামনাই অনুষ্ঠানের বিষয়ে আমাদের জানাচ্ছিলেন অপু আহাব। এবারে অন্য প্রসঙ্গ, সাগর হয়ে ভিনদেশ থেকে ভেসে আসা কাঁচ ও প্লাস্টিক বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে মহেশখালীর সোনাদিয়া দ্বীপ, যা মাছসহ সমুদ্রে বিভিন্ন প্রাণীর শরীরের মাধ্যমে প্রবেশ করছে মানবদেহেও, ফলে মারাত্মক দূষণের পাশাপাশি হুমকি হয়ে দাঁড়াচ্ছে মানব শরীরের জন্য। আজিম নিহাদের তথ্য ও মোহাম্মদ রাসেলের ছবিতে ডেস্ক রিপোর্ট। সৈকতে পড়ে থাকা এসব কাঁচের বোতল এবং প্লাস্টিক বর্জ্যের অধিকাংশই বাংলাদেশের নয়, ভিনদেশের বর্জ্যে ভরে যাচ্ছে দেশের একমাত্র ভার্জিন দ্বীপ সোনাদিয়া। এই দ্বীপের 10 কিলোমিটার সৈকত এখন বর্জ্যের ভাগার। স্থানীয়রা বলছেন সারা বছর সমুদ্রে ঢেউয়ের সাথে নানা বর্জ্য ভেসে আসে সৈকতে, যার উৎস সম্পর্কে জানে না কেউই। আসলে আমি চিন্তা করি নাই যে এত বর্জ্য এখানে থাকবে অথবা এত পরিমাণ প্লাস্টিক আমরা এখানে দেখব, এটা অবশ্যই আমাদের কারো কাম্য নয়। এখানে এসে যা দেখলাম যে এখানে অনেক প্লাস্টিকের ছড়াছড়ি, এটা আমরা আশা করি নাই। তো তখন জোয়ারের পানিটা বেশি হয়ে যায়, বেড়ে যায়, তখন এই বর্জ্যগুলো মানে সমুদ্র থেকে আসে আর কি, দিক থেকে বর্ষাকালের সময় বেশি আসা। এসব বর্জ্যের উৎস অনুসন্ধানে নেমে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বলছেন বর্জ্যগুলো ধীরে ধীরে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হচ্ছে, পরবর্তীতে কাছি মাছসহ বিভিন্ন প্রাণীর মাধ্যমে প্রবেশ করছে মানুষের শরীরে। বর্জ্যের কারণে কাছিম ডিম পাড়তে আসছে না বলেও জানান তারা। মাইক্রোপ্লাস্টিকটি বেশি কনসেন্ট্রেশন যদি হয়ে যায়, সেটা এক পর্যায়ে ওয়াশ আউট হয়ে সমুদ্রে পানিতে মিশে যাবে এবং পানিতে বিভিন্ন মাছ এবং অন্যান্য জীবের শরীরেও চলে যাবে, এবং শেষ পর্যায়ে দেখা যাবে যে এই সকল মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে এসে পড়ছে। বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের প্রোডাক্ট, প্লাস্টিক প্রোডাক্ট এবং যে বটলগুলো আমরা এখানে দেখি, হ্যাঁ, বটলের যে লেভেল এবং লেখাও দেখা যাচ্ছে মেড ইন থাইল্যান্ড, মেড ইন চায়না, মেড ইন ইন্ডিয়া। হ্যাঁ, ম্যানগ্রোভই হলো আমাদের এই নার্সারি গ্রাউন্ড বিভিন্ন মাছ সহ বিভিন্ন প্রাণীর। তো এইখানে যদি প্লাস্টিকের সংখ্যা বাড়তেই থাকে তো আস্তে আস্তে বিভিন্ন প্রাণীর সংখ্যা কমতে থাকবে, জীববৈচিত্র্য নষ্ট হবে, আমাদের পরিবেশ হুমকির মুখে পড়বে। কক্সবাজার থেকে 7 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত দ্বীপটির আয়তন প্রায় 9 বর্গ কিলোমিটার, যা জীববৈচিত্র্যের দ্বীপ হিসেবেও পরিচিত। তাই দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দ্বীপবাসী ও বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গাইবান্ধার সুন্দরগঞ্জে বেলকা কলেজ মাঠে অসহায় মানুষদের শীত বস্ত্র বিতরণ করেছে আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আশরাফুল ইসলাম লেবু। এ সময় ঢাকা, গাইবান্ধা ও দিনাজপুর জেলার আমরা কিংবদন্তি ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনটি SSC 2000 এবং HSC 2002 বর্ষের শিক্ষার্থীদের নিয়ে গঠিত। এই ছিল JDS RM Desh 24-এর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।